অবশেষে সাকিব খানের সঙ্গে বিয়ে নিয়ে মুখ খুললেন পূজাচেরি কিছুদিন ধরে টক অব দ্য টাউন সাকিব খান ঢালিউডের এই কিং খান দীর্ঘদিন ধরে কাজ দিয়ে না হলেও ব্যক্তিজীবন দিয়ে আলোচনায় এসেছেন ঠিকই গোপনে বিয়ে সন্তান বিচ্ছেদ এই তিনটি শব্দ পিছু ছাড়ছে না ঢলিউড কিংয়ের অপবিশ্বাস বুবলির পরে সেই তালিকায় নামযুক্ত হয়েছে নায়িকা পূজাচেরিও সাকিব বুবলি ও সন্তান বীরের রেশ কাটতে না কাটতেই গুঞ্জন উঠেছে আরেক নায়িকা পূজাচেরিকে নাকি ধর্মান্তরিত করে বিয়ে করেছেন সাকিব খান গত বাইশ সেপ্টেম্বর তাদের বিয়ে হয়েছে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে জোর আলোচনা তবে এই সব আলোচনার মধ্যেই অবশেষে বিয়ে নিয়ে মুখ খুলেছেন পূজাচেরি মঙ্গলবার রাতে এ প্রসঙ্গে গণমাধ্যমকে পূজাচেরি বলেন সাকিব খানকে বিয়ে করেছি তার আগে প্রমাণ দিক প্রমাণ ছাড়া কেন এসব কথা বলছে আমি নিজেও বুঝতে পারছি না কেন এসব কথা আসছে তিনি আরও বলেন বিষয়টি নিয়ে আমি খুবই বিরক্ত আমি কাজের মধ্যে ডুবে থাকতে চাই এখন শুটিংয়ে আছি এখন আমি কাজ ছাড়া কিছুই চিন্তা করছি না পূজাচেরি গণমাধ্যমকে আরও বলেন এমন কিছু হয়ে থাকলে আমি সময় হলেই সব বলবো একটি দল আমার পিছনে লেগে আছে যেহেতু শুটিংয়ে আছি বিষয়টি নিয়ে কথা বললে চরিত্র থেকে বের হতে চায় না সময় হলে সব বলবো অপবিশ্বাস ও বুবলির সঙ্গে সাকিব খানকে নিয়ে শুরুতে এমন গুজব রটেছিল সে সময় সেই নায়িকারাও একইভাবে কৌশলে গুজব দাবি করেছিলেন যদিও পরবর্তীতে তার সত্যতা পাওয়া যায় এই প্রথমবারের মতো ওয়েব ফিল্মে কাজ করছেন পূজা মাহমুদুর রহমান হিমি পরিচালিত পরি ওয়েব ফিল্মের শুটিংয়ে ব্যস্ত তিনি এ ওয়েব ফিল্ম দিয়ে প্রথমবারে ছোট পর্দার জোভানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন পূজা চলতি বছরের শেষের দিকে ওয়েব ফিল্মটি মুক্ত পাওয়ার কথা রয়েছে এদিকে গত শুক্রবার পূজা অভিনীত সরকারি অনুদানের একটি সিনেমা মুক্তি পেয়েছে তবে সিনেমাটি দর্শকরাই ভুগছে তারকদের ব্যক্তিজীবনের আলোচনা ছিনেজগতের প্রভাব ফেলছে বলে জানিয়েছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই আমার এই চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বাটন অন করুন ধন্যবাদ সবাইকে